স্বপ্নে নামাজও বিয়ে করতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। স্বপ্ন সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এক প্রকার স্বপ্ন যা স্বয়ং আল্লাহ পাক নিজে মানুষদেরকে দেখান। দ্বিতীয় নাম্বারের স্বপ্ন যা শয়তান মানুষদেরকে দেখায়। তৃতীয় প্রকারের স্বপ্ন যা মানুষ সারা দিন চিন্তা ভাবনা করে, সেটা মানুষ রাতের বেলা যখন ঘুমায় তখন দেখে। আমার ভাইরা, এই তিন প্রকারের স্বপ্ন থেকে এক প্রকার বলেছি যেটা আল্লাহ পাক মানুষদেরকে দেখায়। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নামাজ পড়ছেন কিংবা আপনি বিয়ে করছেন, তাহলে বুঝবেন যে কি হয়েছে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তিনি দিনা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে নামাজ পড়ছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তার মনের সমস্ত আশা আল্লাহ পাক তাকে পূরণ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তার উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছে। কারণ নামাজ হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়েতে সুন্দর এবং সবচেয়েতে উত্তম একটি ইবাদত। আর আপনি যখন স্বপ্ন দেখছেন যে আপনি নামাজ পড়ছেন, তখন বুঝে নেবেন যে আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। আর আল্লাহ পাক যার উপরে রাজি খুশি হয়ে যায়, তাকে আল্লাহ পাক অফুরন্ত নেয়ামত দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ পাক তো বলেছেন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তোমরা তো একমাত্র প্রতিদান চাইবে আল্লাহ পাকের কাছে। আর আল্লাহ পাক যে দিবেন সেটা কতটুকু, ওয়ালা দাইনা মাজিদ, সেটা শেষ হবার নয়। আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করা শুরু করে দেয়, পৃথিবীর কেউ আপনাকে কোনো কাজে ঠেকাতে পারবে না। আপনি দিন দিন উন্নতি করেই যাবেন আর আপনার মনের সমস্ত আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি স্বপ্ন দেখে যে সে বিয়ে করছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তাকে সম্পদশালী বানিয়ে দিবেন। এখানে একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, যে আপনি স্বপ্নে দেখেছেন যে বিয়ে করছেন আর আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছে, বিষয়টা এমন নয়। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি দিনার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিনি এই সমস্ত ব্যাখ্যাগুলি উল্লেখ করেছেন। এগুলি সত্য হতেও পারে, আবার সত্য নাও হতে পারে। তবে আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন, কিছু টিপস বলে দিচ্ছি, আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন। আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে আপনি প্রথমত আপনি যেদিকে ফিরেছিলেন ওই দিক থেকে টার্ন করে উল্টো দিকে ফিরে ঘুমাবেন। তারপরে আপনি থুতু ফেলবেন তিনবার। তারপরে আপনি আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম বলে শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাইবেন। এই তিনটি কাজ যদি আপনি করেন, তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনি যে খারাপ স্বপ্ন দেখেছেন সেটার কোনো খারাপ প্রতিফলন আপনার জীবনে ঘটবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায়। যারা রাসূল স্বপ্ন দেখেছেন তা অবশ্যই সত্যি হয়েছে, কারণ রাসূলের স্বপ্ন হলো ওয়াহি। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে ওয়াহি দ্বারা স্বপ্ন, স্বপ্ন দ্বারা ওয়াহি করা হয়েছে। আমার ভাইরা, সেজন্য আমাদেরকে এই সমস্ত জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি যখনই কোনো স্বপ্ন দেখবেন এগুলির ব্যাখ্যা আপনি কারো কাছে জানতে চাইবেন না। যদি ব্যাখ্যা কারো কাছ থেকে আপনি জানতে চান, সে যেমন করে আপনাকে ব্যাখ্যা দিবে ঠিক তেমন আপনার জীবনে প্রতিফলন হতে পারে। এজন্য আপনি কখনোই ভুলেও কারো কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবেন না। যদি জানতে চান, তাহলে আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এজন্য আমরা যেন সঠিক ইসলাম বুঝতে পারি এবং সঠিক ইসলাম মানতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। বলেন আমিন।